বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান। আমার ডানে রয়েছেন সাবেক কূটনীতিক অ্যাম্বাসাডার মোহাম্মদ শফিউল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রফেসর আব্দুল মান্নান, গতকাল মানবতা বিরোধী অপরাধের বিচারে দণ্ডিত আলী আহসান মাহমুদ মুজাহিদ, যিনি জামাতের সেক্রেটারি জেনারেল, তার রিভিউ পিটিশনের শুনানি শেষ হয়েছে, আজকে তার আদেশ হবার কথা অ্যাপিলেট ডিভিশন থেকে। মতিউর রহমান নিজামী, যিনি জামাতের প্রধান, তার আপিলের শুনানি গতকাল শুরু হয়েছে, আজ সেটি কন্টিনিউ করবার কথা। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপি নেতা, যার রিভিউ পিটিশন শুনানি গতকাল হবার কথা ছিল, গতকাল হয়নি, আজকে শুনানি হবার কথা। সো আপনি এই যে সর্বশেষ ডেভেলপমেন্ট, এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া শুনতে চাই, কারণ এই বিষয় নিয়ে আপনি অনেকদিন ধরে কথাবার্তা বলছেন। আপনাকে ধন্যবাদ। আমার অঞ্চলে আমন ধান কাটা হয়েছে, অগ্রাণের ধান কাটা। সেই আমন ধানের মোম ও গন্ধ দিয়ে আপনাদের তিনজনকে সমাদৃত করছি। সেই সঙ্গে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা, তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি বলছি যে আজকে এবং গতকাল সব মানুষই, বাংলাদেশের সব মানুষই, সব শ্রেণীর সব মানুষই এই বিচারের দিকে, বিশেষ করে যে দুটি রিভিউ পিটিশন করা হয়েছে, সেই রিভিউ পিটিশনের ভাগ্যে কি ঘটছে, কারণ পিপলস পারসেপশন হচ্ছে যে বড্ড বেশি দেরি হয়ে যাচ্ছে, কারণ ওই শহীদের ছেলে, শহীদের নাতি অথবা বীরঙ্গনার আত্মীয়, তিনি প্রতীক্ষা করছেন যে মাস আসে মাস যায়, স্বাধীনতা আসে, বিজয় দিবস আসে, বিজয় দিবস যায়, কিন্তু তাদের চোখের সামনে কোনো বিজয় পরিলক্ষিত হয় না, তারা খুব দৃশ্যমানভাবে বিজয় দেখতে পারে না। সেজন্য বহু প্রতীক্ষার পরে, সেই 2013 থেকে শুরু হয়েছে, হয়ে এই যে বিচার চলছেই চলছেই, এবং বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বিচারটাকে প্রলং করার জন্য, বিচারটাকে দীর্ঘস্থায়ী করার জন্য তিনি নানানভাবে, নানান কায়দায় তিনি বিশেষ বিশেষ জিনিসগুলো এনে, বিশেষ বিশেষ ঘটনা উপস্থাপন করে মানুষের মনে বিচার সম্পর্কে একটা সন্দেহ জাগাবার চেষ্টা করছেন। এবং ইদানিংকালে আমি যে কথাটা আপনি বলছেন সেটা আমি আসব, ইদানিংকালে দেখা যাচ্ছে যে সামাজিক যে ফেসবুক যোগাযোগ মাধ্যম, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনারা অনেক রকমের সিডি ছেড়েছেন, অনেক রকমের কথাবার্তা সেখানে দিয়েছেন, এবং তার পরিবার থেকে না, শুধু তাদের কত লোক এবং তাদের অ্যারেঞ্জমেন্টটা কত ব্যাপক, সারা বিশ্বে তাদের মানুষ আছে, এবং সেই সব মানুষকে দিয়ে তারা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানান ইউটিউব, ফেসবুক, ইউটিউব সব জায়গায় তারা একটা এই বিচারটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য চেষ্টা করছে। এবং একটি জিনিস আমাকে বলতেই হয় যে উনি লিখেছিলেন যখন ওনার ভোটার লিস্ট, উনি যখন প্রথম 91 আমরা একসঙ্গে এমপি হলাম, তখন উনি লিখলেন যে উনি স্বশিক্ষিত। যখন ওনার নামে মামলা হলো তখন উনি বললেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, অক্সফোর্ডে পড়েছেন, ব্যারিস্টারি পড়েছেন, ব্যারিস্টারি ফার্স্ট ইয়ারে পড়েছেন, কিন্তু যখন কোর্ট থেকে বলা হলো যে আপনি যে এই সময় ছিলেন না বলে দাবি করছেন, যখন মহান মুক্তিযুদ্ধ এই দেশে হয় তখন আপনি এই দেশে ছিলেন না, আপনি করাচিতে ছিলেন, তো আপনি কোথায় ছিলেন, কিসে পড়েছেন? তো সাধারণত আমরা তিনজনই সৌভাগ্যক্রমে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা জানি যে রেজিস্ট্রারের কাছে সমস্ত রেকর্ড থাকে, কে কবে, এখানে শুধু রেকর্ড না, হাজিরা খাতা থাকে, হাজিরা খাতায় কলেজিয়েট, ডিসকলেজিয়েট, নন কলেজিয়েট, এগুলোর একটা প্রভিশন আছে। উনি কোনো কিছুই দিতে পারলেন না, এবং ওই যে উনি বলেছিলেন স্বশিক্ষিত, সেই স্বশিক্ষিতটা বোধহয় ঠিক ছিল, কারণ উনি কোনো জায়গায় এবং বললেন কোর্টে যে উনি ফার্স্ট ইয়ারে ব্যারিস্টারি পড়েছেন, ব্যারিস্টার তো ল পড়ার পরে ব্যারিস্টার তো কতগুলো প্রক্রিয়া মাত্র, তাদেরকে ডিনারে যেতে হয়, তাদেরকে
সাবমিশন করতে হয়, সেখানে তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বলে কিছু নাই, দিতে পারলেন না। এবং সর্বশেষ যেটা করলেন সেটা পাকিস্তানের বিশিষ্ট কয়েকজন লোক, যে সমস্ত লোকগুলো পাকিস্তানে এক সময় ছিল, যাদের আর্মি কানেকশন ছিল, ডনের যিনি মহিলা সেই মহিলার অন্য একটা কানেকশন ছিল, এই সমস্ত মানুষকে সাক্ষী করে আনলেন। তখন কোর্ট বলল যে আপনার তো সময় নেই, আপনি এটাকে পারবেন না, আপনাকে নোটারি পাবলিক বা আপনার অ্যাম্বাসির মাধ্যমে এটাকে টেস্টিফাইড করতে হবে, অ্যাটাস্টমেন্ট করতে হবে। অ্যাটাস্টমেন্ট করে আসলো, তখন কিন্তু ওনার ধাপগুলো চলে গেছে। আমরা সবাই জানি যে বিচারের একটা প্রক্রিয়া ছাড়া ধাপ আছে, এক ধাপ থেকে আরেক ধাপে চলে যেতে হয়। তো তখন সুপ্রিম কোর্টে উনি অ্যাপিল করেছিলেন, সেই অ্যাপিলের রায় ঘোষণা হয়ে গেছে, সেই তারও টাইম চলে গেছে, এবং উনি শুধু প্রতীক্ষা করছেন সেই সুপ্রিম কোর্টের যে রায়, অ্যাপিলের যে রায় বেরিয়েছে, সেই রায়ের রায়কে জানার জন্য তিনি একটা রিভিউ পিটিশন করেছেন। সেই সময় তিনি শুধু প্রলং করতে চাচ্ছেন। এবং এখানে সবচেয়ে মুশকিল হলো যে রিভিউ পিটিশন সঙ্গে সাফাই সাক্ষীদের আবেদন করেছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছে। এবং এখানে দেখা যাচ্ছে যে আমি আর একদিনও আপনার এখানে বলেছি বড় বিনয়ের সঙ্গে এবং মাপ চেয়েই বলছি যে আমিও সুপ্রিম কোর্টে বারের একজন এনলিস্টেড সদস্য, উকিলদের ভেতরে যে এত বেশি বিভেদ এটা আমি চিন্তা করতে পারিনি। আজকে যিনি প্রচুর পরিমাণে সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য প্রাণ দিয়ে দিচ্ছেন, তিনি কিন্তু এক সময় মুক্তিযুদ্ধের পক্ষে তিনি উকালতি করেছেন, এবং তার মতো লোক আমরা উকিলদেরকে ব্যবহারজীবী বলি। সেই ব্যবহারজীবীর কাছ থেকে যদি আমরা একটা সুষ্ঠু, মানে আপনি তিনজন উকিলকে বসালে দেখবেন যে তিনজন উকিল তিন রকম বলছেন, আইন কিন্তু একটা, ব্যাখ্যাও কিন্তু একটা হবে, কিন্তু তাদের মন বলছে না একটা করার জন্য। এই সমস্ত করে সমস্ত দেশকে আপনার বিচলিত করার জন্য মানুষের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে। এবং এই কারণে গতকালকে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর অ্যাপিলের রিভিউ পিটিশনের যে শুনানি হয়নি, সেই জন্য আমাকে অনেকে ফোন করেছেন যে ব্যাপারটা কি হতে যাচ্ছে, আজকে তো ডেট ছিল, কজ লিস্টে তো দুজনেরই নাম ছিল, কিন্তু মুজাহিদের হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর, কেন হলো না আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আমি বলেছি যে কজ লিস্টে নাম থাকলেও ওটাকে ডেফার করা হয়। কালকের দিনে মুজাহিদ সাহেবের করার পরে ওখানে নিজামীর মামলা ছিল, সেটাকে ধরা হয়েছে। অতএব আজকের দিনে সালাউদ্দিন কাদের চৌধুরীর এই যে রিভিউ পিটিশন, রিভিউ পিটিশনের উপরে শুনানি হবে, এবং শুনানি হওয়ার পরে হাকিমরা যেটা রায় দিবেন, যা বলবেন সেটা আমাদেরকে জানতে হবে। কিন্তু জিলুস সাহেব, পিপুলস পারসেপশন হচ্ছে যে জাতিকে এই মানুষগুলো বিভক্ত করে রাখছে, বারবার মিলতে দিচ্ছে না, নানান রকম প্রোপাগান্ডা করে, নানান রকম অন্যায় করে, এবং এদের ব্যবহার, এদের ব্যবহার যদি আপনি দেখেন, এদের কথাবার্তা যদি দেখেন, এরা বাংলাদেশকে মানে না। কিন্তু সালাউদ্দিন চৌধুরীর পরিবার আমার কোনো বিদ্বেষ নিয়ে, কারণ তিনি অনেক বড় মানুষ, অনেক দূরের মানুষ, আমি তার কাছে কিছু না, কিন্তু তারপরেও আমি বলছি, আমি দেশপ্রেমিক হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলছি যে তারা বলেন যে সালাউদ্দিন চৌধুরী কাদের চৌধুরীর বিচার করার মানুষ কি এই দেশে আছে? শেখ হাসিনা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার করে রায় কার্যকরী করলে কি শেখ হাসিনা থাকবেন? শেখ হাসিনা থাকবেন কি থাকবেন না, আল্লাহ কখন তাকে নেবেন সেটা বড় কথা না, কিন্তু আইন তো থাকবে, এবং এই আইন কারুর হাতের তৈরি না, মানে এই আইনটা কারুর জন্য তৈরি না, আইনটা হচ্ছে সকলের জন্য, এবং দেশ থাকবে, সংবিধান থাকবে, আইন থাকবে। এবং আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমি আশাবাদী যে রায় হয়েছে সেই রায় বহাল থাকবে, এবং অনতিবিলম্বে আমরা এই রায়ের একটা রায়কে কার্যকরী দেখে যেতে পারবো, অতি শীঘ্রই আমরা দেখতে পারবো বলে আমার মনে হয়েছে। অ্যাম্বাসেডর শফিউল্লাহ, এই এই বিষয় নিয়ে অনেক রকমের কথাবার্তা হচ্ছে, অনেকদিন ধরেই হচ্ছে, বিচারিক প্রক্রিয়া চলছে, একদিকে এটি নিয়ে সন্তোষ আছে, কখনো কখনো অসন্তোষ আছে, কেউ কেউ এটি নিয়ে নানা ধরনের প্রশ্ন, স্বচ্ছতা মান নিয়ে প্রশ্ন তুলছেন, কেউ আবার বিলম্ব হচ্ছে কেন সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় হবে কি হবে না, বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীটি নিয়ে অনেকের মধ্যে নানা রকমের সংশয় যে এটি বিলম্বিত হচ্ছে কেন বা সরকারের সঙ্গে, এটি অবশ্য কাদের মোল্লার সময় থেকেই শুরু হয়ে আসছে যে কোনো আতাত হলো কিনা, কামরুজ্জামানের সময় একই আলোচনা হয়েছে সরকারের সঙ্গে। আপনি কিভাবে দেখছেন রাজনীতিকের কথা শুনলাম, আমরা একজন ডিপ্লোম্যাটের কথা শুনলাম, একটা বিচারের যে ট্রান্সপারেন্ট
যে আপনার বিচার, সেই পরিপ্রেক্ষিতেই এই প্রক্রিয়াটা চলছে। কেননা বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বিচার হোক। তো আমাদের প্রশ্ন হলো, আমাদের যারা মাননীয় আদালতে যারা আছেন তারা সবাই ব্যারিস্টার, মোস্ট অফ দেম ব্যারিস্টার, আর যারা ওদেরকে এই যে এদের মানে যারা অপোজিশনে আছে, অপোজিশন মানে কি যারা নরহত্যা নারী হত্যা করেছে মুক্তিযুদ্ধের সময়, সেই মানবতা বিরোধী দ্বারা ওদেরকে সপক্ষে দ্বারা ওকালতি করছে তারা কিন্তু ব্যারিস্টার। এবং আমাদের যে মহামান্য আদালতে যে আপনার বিচারক মণ্ডলী, তারা কিন্তু হাজার হাজার কেস ওনারা নিষ্পত্তি করেছেন, এবং ওনারা অনেকেই অনেকেই ওনারা বারের সদস্য ছিলেন, বারের থেকে তারা বেঞ্চে আসছেন। সুতরাং আন্তর্জাতিক মান বলতে কি বুঝায় এটা তো আমরা বুঝি না, কারণ যারা বলছিল তারা কিন্তু দীর্ঘদিন ক্ষমতা ছিল, তাদের সময় যদি তারা এই বিচার কাজটা শুরু করে আমাদেরকে দেখিয়ে দিত যে এটা হলো আন্তর্জাতিক মান সম্পন্ন, তারা তো এটা করেনি। সুতরাং এটা আন্তর্জাতিক মান সম্পন্ন হচ্ছে বলেই এটা আপাত দৃষ্টিতে এটা বিলম্বিত হচ্ছে। আপাত দৃষ্টিতে আমি এই জন্য বলবো, এই কেসটা আপনার 1975 মানে 1971 সন থেকে 96 সন পর্যন্ত এই কেস নিয়ে তো বিভিন্ন সময় সামনে শাসক ছিল, সেমি ডেমোক্রেসি কোয়াসি ডেমোক্রেসি ছিল, এই কেসটা তো আরম্ভ হয়নি, বরং এটা যে ডকুমেন্টেশন নথিপত্র এগুলো সব তো লুকানো হয়েছে, ধ্বংস করা হয়েছে। 96 সন থেকে যদি আপনি এই ধরনের দলে কত বছর হলো, এর মধ্যে সরকারের তো আরও প্রায়োরিটি আছে, এবং এটা ম্যানিফেস্টো ছিল রুলিং পার্টির, এটা পার্লামেন্টে আবার এটা পাশ হয়েছে, এরপরে বিচারের কাজ আরম্ভ হয়েছে। এবং দেখেন যে এই ধরনের বিচার করতে গেলে যে ডকুমেন্টেশন দরকার হয় তাও তো নষ্ট করেছে বিভিন্ন সময়। সো এটাকে আবার রিকনস্ট্রাক্ট করে এটাকে তৈরি করা, তারপর এটা কোর্টের যে মানে মামলা আদালতে যারা আছেন তারা তো নিউজ পেপার পড়ে আপনার বিচার করেন না, তারা ডকুমেন্টেশন ভিত্তিতে তারা বিচার করেন, চাকরি পরের ভিত্তিতে তারা বিচার করেন। সুতরাং যে এই যে সময়টা লেগেছে এই জন্য লেগেছে, এবং যে প্রতিটি স্তর যেখানে বিভিন্ন দেশে যে এই ধরনের ক্রাইমের জন্য যে ট্রাইব্যুনাল হয় সেখানে কিন্তু ট্রাইব্যুনালের এপিলের কোনো ব্যবস্থা থাকে না, এবং বিচারের পরে রিভিউর কোনো ব্যবস্থা থাকে না, মার্সি পিটিশনের কোনো প্রভিশন থাকে না, কিন্তু বাংলাদেশে কিন্তু প্রতিটি স্টেজে এদেরকে সুযোগটা দেওয়া হচ্ছে। এই জন্য যে লেট ইট বি এ ভেরি ট্রান্সপারেন্ট জাজমেন্ট, যারা বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য হয়, মানুষ যারা বিশ্বাস করে যে এটা ন্যায় বিচার হয়েছে, সেই জন্যই এটা হচ্ছে। আর আপনি দেখেন যে কত সীমাবদ্ধতা আছে, শুধু একটা কেস না তো, অনেকগুলো কেস চলছে এর মধ্য দিয়ে। সুতরাং একদিন দুদিন বিলম্ব হলে এই দুটো কেসের কথা বলছি পার্টিকুলারলি, এটা নিয়ে সংশয় থাকার কোনো অবকাশ নাই, এবং আমাদের জুডিশিয়ারিতে যারা আছেন অত্যন্ত বিজ্ঞ প্রবীণ, এবং তারা প্রশ্ন এসছে যে প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় তোলা হয়েছে, কিন্তু দু একটি কেসে দেখা গেছে যে রায় কার্যকর হওয়ার পরে পাকিস্তানের পার্লামেন্টে সেটি নিয়ে কথা হয়েছে, পাকিস্তানি গণমাধ্যমে সেটি নিয়ে কথা হয়েছে, সেখানে জানাজা হয়েছে। আবার আমরা দেখছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে পাকিস্তানের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যারা বিভিন্ন ভাবে অনেক কিছু কানেকশনের কথা বলেছেন, তারা সাক্ষী দেবার জন্য আগে যতটা বা উচ্চ ছিল তার চেয়ে বেশি এখন উচ্চ কিছু অনেক বেশি, এখন তারা সরাসরি তারা এখানে আসছে, টেস্টিমনি এখন পাওয়া যাচ্ছে, ইউটিউবে আপনি দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন। সো এক ধরনের অ্যাগ্রেসিভ একটা ভাব আছে, এবং এই সাম্প্রতিককালে এই যদিও সরকারের দিক থেকে বলা হচ্ছে এটি যে সবাই হয়তো একমত না, কিন্তু বিবেচনা করা যেতে পারে কিনা যে এই মামলা দুটোকে যে ইনসিডেন্ট গুলো গত কিছুদিন ধরে ঘটছে সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এগুলো এর সঙ্গে সম্পর্কিত, আপনার কাছে কি মনে হয় পাকিস্তান এই বিষয়টাতে এত, এখন তো দুটো দেশ স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে অনেকদিন, ৪২ বছর হয়ে গেল একটা কূটনৈতিক সম্পর্ক আছে, তো তাদের এই ইস্যুতে নাক গলাবার তাদের গোয়েন্দা সংস্থার তৎপরতা যদিও বেশ কিছু বেশ কয়েক বছর ধরে স্থিমিত ছিল সেই অর্থে ছিল না, অনেকে মনে করছেন যে তারা আবার সরব সক্রিয় ওঠার চেষ্টা করছে, এটা মানে এটা মানসিক ব্যাপার,
কারণ যে বাঙালিকে তারা কোনোদিন মানুষ মনে করতো না, বাঙালি মনে করতো। আমি পাকিস্তানে ছিলাম 4 বছর, আমি দেখেছি আমাদের তারা কখনো ইস্ট পাকিস্তানি বলতো না, আমাদেরকে বাঙালি বলতো এবং সুযোগ পেলে হেয়া প্রতিপন্ন করতো। আর যখন 1970 সালে যখন আওয়ামী লীগ বিপুল সংখ্যা নিয়ে মেজরিটি নিয়ে পার্লামেন্টে আসে, তখন থেকে তো আমরা ওলাম ওদের চোখে একটা বিস্ফোরণ। আর 71 সালের মুক্তিযুদ্ধের সময় আমরা হয়ে গেলাম গাদ্দার সবাই, এবং যে জাতিকে তারা সবসময় নিচে স্তরে রাখতো দেখতো, তাদের কাছে তারা একটা যুদ্ধে হেরে গেছে এবং 100,000 সৈন্য নিয়ে একটা ডিভিশন যেখানে সারেন্ডার করতে হয়েছে। তো সেখানে দেখেন তাদের দিক থেকে আপনি চিন্তা যদি করে দেখেন যে একজন জমিদার তার সার্ভেন্টের কাছে হেরে গেল, তারা আমাদের সার্ভেন্ট হিসেবে মনে করতো, তার সাইক মানবতাত্ত্বিক দিকটা আপনি দেখেন, এটা চলছে জেনারেশন আপনার জেনারেশন, বুঝছেন। সেজন্য তারা কিন্তু দেখেন যুদ্ধের সময় কিন্তু তারা বলে আমরা ইসলামিক রাষ্ট্র, আমরা মুসলমান, কিন্তু সারেন্ডার করছে কার কাছে? ইন্ডিয়ান কমান্ড বাহিনীর কাছে সারেন্ডার করছে এবং লেফটেন্যান্ট জেনারেল অরোরার কাছে সারেন্ডার করেছে। এর কারণে দেখো সাইকোলজি, হ্যাঁ ইন্ডিয়ার কাছে হারলে সারেন্ডার করলে বলবো হ্যাঁ ইন্ডিয়া একটা বৃহৎ শক্তি এবং তারা আমরা সমান সমান আমাদের চেয়ে একটা বেশি, আমরা সমান সমান যুদ্ধ হয়েছে আমরা সেখানে হেরে গেছি, কিন্তু বাঙালি কার, বাঙালির কাছে আমি সারেন্ডার করবো? এই যে সাইকটা ওদের মনে এখনও আছে। এবং শুধু নয় আপনার যে তারা কখনো মেনে নেয়নি, কিন্তু তাদের তখন স্বাধীনতা পরের চেষ্টা চলছিল কী করে বঙ্গবন্ধুকে তারা শেষ করতে পারে, কারণ বঙ্গবন্ধু পুরো এই সাবকন্টিনেন্টের যে একটা শুধু নতুন রাষ্ট্র সৃষ্টি করেনি, পুরো ফরেন পলিসি, ডিফেন্স পলিসি একটা আমূল পরিবর্তন করে দিয়েছে। জিও পলিটিক্সে বাংলাদেশের উত্থান এর জন্য একটা বিরাট একটা চ্যালেঞ্জ। সুতরাং কখনো মেনে নেয়নি, আজও মেনে নিচ্ছে না। আর সালাউদ্দিন কাদের সম্বন্ধে বলতে হবে, সালাউদ্দিন সাদের কিন্তু মুসলিম লীগের সন্তান, তার ফাদার আপনার ফজল কাদের চৌধুরী পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ছিল, মুসলিম লীগের ইস্টবেঙ্গলের প্রেসিডেন্ট ছিল এক সময়। সুতরাং সে মুসলিম লীগ হলো পাকিস্তানের ফাউন্ডেশন এবং সে মুসলিম লীগের সে নেতা, সেই হিসাবে পাকিস্তানের এবং আরও একটা ব্যাপার আছে, পাকিস্তানের যদি কেউ ওখানে একমাত্র পাকিস্তানি থাকে মনে হয় তাহলে কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্যামিলি, ওরা ওদের দৃষ্টিতে এবং এদের দৃষ্টিতে তাই। সুতরাং এরা কিন্তু কাদের সৃষ্টি, জামাত বা আপনার আপনার যে শিবির, তারপরে আপনার তখন ছাত্র সংঘ, আপনার যে আলবদ, আর সব কাদের তৈরি, পাকিস্তানদের তৈরি। সুতরাং তাদেরই লোকেরা, তাদেরই লোক যে পার্লামেন্টে তারা রেজুলেশন পাশ করে। আর এদের তাদের জামাতের চেয়ে তার দরদ বেশি মুসলিম লীগের জন্য, সাবেক মুসলিম লীগের জন্য, কারণ এ ছিল ওদের এখানে সবচেয়ে বড় এজেন্ট। সুতরাং তার জন্য যে তারা এটা করছে, এটা কিন্তু শুধু দেশে নয়, তারা বিদেশীয় প্রচার কাজ চালাচ্ছে। আসলে উনি রাষ্ট্রদূত মানুষ, উনি বাংলাদেশের ফরেন পলিসি, বঙ্গবন্ধুর ইত্যাদি একটু কথা বলেছেন, আমি বেশি দূর যাব না। আমি সালাউদ্দিন কাদেরই আসব বা যুদ্ধ অপরাধের বিচারেই আসব। আমি শুধু একটু বলবো যে আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে নেহরুর আমলে পঞ্চশীলা, নাসের, টিটো এদেরকে দিয়ে যে পঞ্চশীলা করেছিল, সেই নন অ্যালায়েন্স, সেই নন অ্যালায়েন্স হলো আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, যেটার বঙ্গবন্ধু পছন্দ করেছিলেন এবং যেটা স্ট্যাবলিশ করে দিয়েছেন, সেই পথ ধরে আপনারা আগে পিছিয়ে কিছু করে অগ্রসর হচ্ছেন। আসলে ওখান থেকে বঙ্গবন্ধুর সেই নন অ্যালায়েন্স থেকে আমরা দূরে কখনো সরে যাইনি, এবং এই দেশটাকে সেই নন অ্যালায়েন্সের ক্ষেত্র ধরেই যখন আমরা অগ্রসর হচ্ছি, তখন পাকিস্তান একটি অবস্থা, পাকিস্তান একটি জিনিস বুঝতে পেরেছে যে তারা নানানভাবে, আপনার মনে আছে যে এই দেশে 1972 সালে ভুট্টো সাহেব যখন ভিবিগিরি এলেন, ভিবিগিরি যেদিন চলে গেলেন, ভারতের তদানীন্তন রাষ্ট্রপতি ভিবিগিরি এই দেশ থেকে চলে যাওয়ার পরের দিন আপনার ভুট্টো, জেনারেল ভুট্টো এই বাংলাদেশে এসেছিলেন। আপনি বোধ হয় আমাকে ক্যান ইউ বেয়ার মি আউট, আপনার মনে আছে? না, পরদিন ঠিক নয়, এটা যেটা হয়েছে আপনার ইসলামিক সামিট যেটা হয়েছে লাহোরে, ওয়াইসি সামিট যেটা হয়েছে, সেই সামিটে কিন্তু বঙ্গবন্ধু অনেক আমাদের অনেক মিত্র শক্তির মতের বিরুদ্ধে গিয়ে উনি ওখানে, আমি সে কথা বলছি না, কিন্তু তার বেশ গ্যাপ দিয়ে উনি আসছেন। আমি বলছি যে যেদিনকে, আমি বলছি যে কথাটা এটা আপনাকে মানতে হবে এবং এটাকে জানতে হবে, সেটা হচ্ছে যে ভিবিগিরি যেদিন এলেন, তারিখটা আমার মনে নাই, শাহ মোয়াজ্জেম হোসেন তখন চিফ হুইপ,
এবং বিবি গিরির বউ স্ত্রী সরস্বতী গিরিব বঙ্গভবনের সবুজ লনে পার্টি হলো, তখন ডক্টর এয়ার মল্লিক ভারতের রাষ্ট্রদূত, আমি সামহা ওই পার্টিতে অ্যাটেন্ড করতে পেরেছিলাম। এবং ভিবি গিরির স্ত্রী আপনার ওই আঙ্গুর, প্রত্যেকটা আঙ্গুরের থলি নিয়ে গিয়ে, আঙ্গুরের থোকা নিয়ে গিয়ে প্রত্যেককে দিচ্ছে। উনি যেহেতু নিষ্ঠাবান, অক্সফোর্ডে লেখাপড়া করা কিন্তু নিষ্ঠাবান, উনি ঘাসের জুতা পরতেন, উনি সারা সব সময়ের জন্য উনি ওই যে থাকতেন, ধর্মীয় পালন করতেন, সেখানে চিপি চিপি দিচ্ছে। এইটা খাওয়ার পরে পাকিস্তানপন্থী যারা আমাদের লোক ছিল তাদের মনে একটা কষ্ট হলো, এবং দেখা গেল ঠিক একদিন বাদ দিয়ে সেকেন্ড ডেতে উনি এলেন, ভুবিগিরি ভুট্টো এলেন, এবং সেখান থেকে আস্ত দুম্বা নিয়ে আসা হলো, এবং আস্ত দুম্বা তার ভিতরে খাসি তার ভিতরে মরগ এইটা সার্ভ করে দেওয়া হলো। এবং তখনই ভুট্টো সাহেবের আসার পরে অসংখ্য লোক দেখা গেল, ভিবি গিরির যেমন লোক হয়েছিল তখন এই আগের পুরানো পুরানো বিমানবন্দর, এই বিমানবন্দরে তখন ভুট্টোকে নিয়ে জয় পাকিস্তান পর্যন্ত বলল। এর পেছনে যে কারণটা ছিল সেই কারণটা ছিল ইতিমধ্যে এই অল্প সময়ের ভিতরে বাংলাদেশকে যারা মেনে নেয়নি তারা নিজেদেরকে, তাদের অর্থবিত্তে তারা অনেক বড় ছিল। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি অথবা আমরা যারা ছাত্রলীগ করেছি আমরা সাধারণত নিম্নবিত্ত লোকের ছেলে। এখন এখানে দুটো কথা হতে পারে, একটি হচ্ছে যে আমি হয়তো ওই উচ্চবিত্তের সঙ্গে যেতে পারবো না, সেই জন্য একটা প্ল্যাটফর্মে আমার দরকার ছিল, নিম্নবিত্ত ধরে আমি ওই প্ল্যাটফর্মে যাওয়া, হয়তো তাই হয়েছে, আমি নিম্নবিত্তের ঘর থেকে আজকে যে এমপি হয়েছি, একটা প্ল্যাটফর্মে এসেছি, ওই কারণেই হয়েছে। তখন থেকে একটা ষড়যন্ত্রের সূচনা করল, এবং সেই সময় থেকে এই দেশে ওই আইএসআই এর নেতারা, আইএসআই এর যার এজেন্ট, তারা সুষ্ঠুভাবে তারা একত্রিত হলো ভুট্টোকে দেখে। এবং ভুট্টো বঙ্গবন্ধুকে যেটা বলেছিল যে কোনো মতেই একটা সামান্যতম একটা কনফেডারেশন, বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার মানুষ যা চাই তার বাইরে আমি যাব না, কোনো রকমের কনফেডারেশন ট্রেডারেশন হবে না, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হয়েছে, বাংলা ভাষা আমাদের পতাকা আমাদের সবকিছু, এইটার মধ্যে কোনো রকমের হবে না, তুমি তোমার ওই দেশে থাকো, তুমি আমরা ওয়াইসিতে গেছি, ওয়াইসিতে আমরা আছি, ওয়াইসিতে আমরা যাবো, ওয়াইসিতে গেলে পরে আমাদের ইয়ে হবে, আমরা মুসলিম উম্মা টুম্মা যা বলছো সেগুলো হবে। এই যে কথাটা, এই কথাটার যিনি প্রধান পুরুষ ছিলেন তিনি হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার, এবং সেই পরিবার তখন থেকে এইটাকে ওই কনফেডারেশন ওই ওইভাবে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। দেখ আমরা কিন্তু এখানে যে একটু তোমাদের কথা বলি লাভ নাই, না আপনার লাভ নাই আমার লাভ আছে, আমি শেষ করি, আমি শেষ করি তখন আপনি বলেন, আপনার লাভ নাই আমার লাভ আছে, কারণ এই পরিবার সম্পর্কে আমাকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। আমরা হঠাৎ করে একটা সুবিধা নিয়ে বাঁচতে চাই না, আমরা যারা সহস্তে মুক্তিযুদ্ধ করেছি তারা আমরা বলতে চাই যে এই দেশে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে। সেখানে দেশের কে প্রধানমন্ত্রী থাকবেন কে থাকবেন না তার চেয়ে বড় কথা হচ্ছে এই দেশে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে, এই চেতনার জন্য আমাদের সংগ্রাম, সেই জন্যই আজকে কথা বলতে এসেছি, নাহলে এমনি কথা বলার সঙ্গে তো ওনার কথার কোনো ভিন্নমত নেই, উনি যা বলেছেন, উনি যেটা বলছেন সেটা আমার সঙ্গে ওনার ওই স্ট্রংনেসটা আসবে না, কারণ আমি বলছি যে এরা, এবং তার থেকে তাদের পাকিস্তানের যে তারা, পাকিস্তানের যে তখন যে 22 পরিবার ছিল বা 22টা বা 52টা বা 100টা যে লোক ছিল, সেই লোকের মধ্যেকারই লোক হচ্ছে ফজলুল কাদের চৌধুরীর পরিবার তাদের, সেই জন্য তাদের যে আজকের যে প্রভাব, আজকে এর আগে দুজনের ফাঁসি হয়ে গেছে, কিন্তু সেখানে আপনি বিশ্বের নেতৃবৃন্দকে বিশেষ করে পাকিস্তানের নেতৃবৃন্দকে এত সচেতন এত সজাগ হতে দেখেননি, আজকে দেখছেন কেন? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজ পর্যন্ত বেগম জিয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর সুপ্রিম কোর্টের ফাঁসি হলো তাকে দল থেকে বাদ দেননি, তারা বলছেন তাদের মুক্তিযুদ্ধের দল, কিন্তু তারা তাকে বাদ দেননি, তাকে রেখেছেন এই কারণে যে তারা বলছেন যে আমরাও একটা বলি দিলাম, এই যে বলি দেওয়ার জন্য তাদের যে একটা প্রচেষ্টা সেটা তারা রেখেছেন, এবং তাদেরই ওই আইএসআই কানেকশনে আজকে বেগম জিয়া যে সমস্ত করেছেন, যে নেত্রী বলেছেন যে ওনার পাশে গেলে পোড়া 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 মানুষের গন্ধ পাওয়া যায়, আসলে তো পোড়া মানুষের গন্ধ পাওয়া যায়, অসংখ্য মানুষকে হত্যা করেছে, পুলিশ হত্যা করছে, শিশু হত্যা করছে, বিদেশি হত্যা করছে, এ সমস্ত কিসের আলামত? এগুলো সমস্ত সালাউদ্দিন কাদেরকে মেন লোক সে এই এই এইভাবে করে যাচ্ছে, এবং এইভাবে করতে 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 মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করছে, এই ভীতির থেকে রক্ষা করতে হলে
এই দেশে আইনের শাসন যেটা আছে সেই আইনের শাসনে আইনের বিধিবিধান অনুসারে এর সাজার শেষ হতে হবে, এইটুকু আমি বলতে চাচ্ছি। জি অ্যাম্বাসেডর শফিউল্লাহ। হ্যাঁ, এটা তো আপনার শেষ যে কথাটা বলেছেন এটা তো সম্পূর্ণ আমি একমত, এবং শুধু আইন আইনের বিধান এবং সমাজের যে বিচার, সামাজিক বিচার যদি প্রতিষ্ঠা না হয়, গুড গভর্নেন্স যদি দেশে না হয়, তাহলে কিন্তু আপনি অস্ত্র দিয়ে মানুষকে ঠেকাতে পারবেন না বেশি দিন। সে পাকিস্তানের চেষ্টা করছিল আমাদের উপর দিয়ে। তো আইনের যে ল, রুল অফ ল অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এই দুটো যখন প্রতিষ্ঠিত হবে তখন এই ধরনের আপনার যে উগ্রপন্থীরা তো সুযোগ পাবে না। আর আপনার একটা জাস্ট একটা হিস্টোরিক্যাল কারেকশন, সেটা হয়েছে কি জানি বুট্টু পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে আসছিল 1974 সালে 22 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু লাহোর সামিটে যান, মিউচুয়াল যে একটা স্বীকৃতি, কারণ আমি তখন বঙ্গবন্ধুর সাথে আমি কাজ করতাম, ওনার সেট আপে আমি ছিলাম, পার্সোনাল সেট আপে ছিলাম। তাহলে আপনার এই কবে এসেছিলেন, গিরি কবে এসেছিলেন, একদিন আগে হবে? না না, একদিন আগে তো নয়, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পটভূমিকায় এটা কোনোদিনও সম্ভব নয়, কোন দেশে বাংলাদেশে নয়, বরং একটা যথেষ্ট গ্যাপের ভিতরে এটা হয়েছে। এবং আমি এটা আপনাকে বলি, বুট্টু বাংলাদেশে আসাটা কিন্তু ভারত এটা পছন্দ করেনি, এবং না করাতে যেটা হয়েছে যে বুট্টু আসবে তার আগের দিন আপনার যে হাই কমিশনার সুবিমল দত্ত উনি ছিলেন ডিন অব দ্য ডিপ্লোমেটিক কোর, কার ইন্ডিয়া ফার্স্ট হাইকমিশন এখানে পাঠায়, উনি আগের দিন বঙ্গবন্ধুকে আমি উনাকে রিসিভ করছি গণভবনে, উনি বঙ্গবন্ধুর সাথে ফেয়ারওয়েল কল করলেন এবং ওই রাত্রেই উনি বাংলাদেশ ত্যাগ করেন, দিল্লি উনি চলে যান। মানে ভুট্টো যেদিন আসবে সেদিন থাকবেন না, থাকবেন বিষয়টা দিন তো ডিসিপ্লিন যেতে হবে, তিনি আগের দিন চলে গেছেন। সুতরাং আমি ওই জন্য হিস্ট্রি দিয়ে বারবার যেতে চাচ্ছি না, এই জন্য আমরা বর্তমান করছি এই সালাহউদ্দিনের বা এদের কেসটা নিয়ে বিলম্বিত হচ্ছে কি না বা হচ্ছে কেন হচ্ছে, মানুষের মনে আশঙ্কাটা কী, সেই প্রসঙ্গে আমরা কথা বলছি। আমি পুরনো ইতিহাস বলতে গেলে তো আপনি অনেক বলতে পারবেন, আমিও ইন স্মল ওয়ে আমিও কিছু বলতে পারবো, সেটা আরেকটা অন্য প্রসঙ্গ হবে। এখন যেটা হয়েছে মানুষের মনে একটা আশঙ্কাটা কেন, আশঙ্কা সংসার কেন, সংসার এই জন্য হয়েছে যে এরা আজ যে 42 বছর এই বাংলাদেশের মুক্ত স্বাধীন দেশের আলো বাতাসটা গ্রহণ করেছে, যে দেশকে তারা ধ্বংস করার চেষ্টা করতে প্রথম দিন থেকে, তারা এতদিন কেন থাকবে এই দেশের মাটিতে, কেন এতদিন তারা শুধু থাকবে না, তারা আজকে যত রকম আপনি যেটা বলছেন 3 মাস মানুষ পোড়ানো হয়েছে, তার আগে সেখান থেকে আপনার গ্রেনেড হামলা করে মারার চেষ্টা করেছে, এই দেশে তারা কী করে নাই, এই লোকগুলো কী করে নাই দেশে বলে, শুধু মুক্তিযুদ্ধের পরে যে তারা অন্য অমানবিক কাণ্ড করেছে, তো এত এরপরে মানুষ দেখতে চায় না বেশি দিন, এতদিন কেন। তো আমি যেটা বলছিলাম যে রুল অফ ল কথা আপনি তুলেছেন, আমাদের যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা রুল অফ ল মেনেই তাদের বিচারটা তারা করছে, তাদের আইন তার স্বগতিতে চলবে, নিজের গতিতে চলবে, সেখানে আমি অস্থির হইতে পারি বিকজ আমি এফেক্টেড পার্সন, আমি দেশ নাগরিক হিসাবে আমি এফেক্টেড পার্সন, কিন্তু আমার তো তারা সহ্য হচ্ছে না, কেন অতদিন তারা বেঁচে থাকবে রাজাকারের দল। সুতরাং সেটাতে বলছি যেখানে সংসারের কোনো কারণ নাই এবং আইন তার নির্দেশনা গতিতে চলছে, আমরা এর আগেও আমরা দেখেছি এই কেসে এটা বাধাভাব নানাভাবে চেষ্টা চলেছে এবং এটা চলতে থাকবে এরপরেও, কিন্তু কারণ একটা দল এই দেশে যারা আছে তারা কোনো দিন এই দেশটাকে আপন করে নেয় নেই এবং নেবেও না। তো এখন এখন যে প্রশ্নটা আসছে যে এই যে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছে নানান ডাইমেনশনে নানান জায়গায় নানান, কখনো বিদেশি, কখনো পুলিশ, কখনো সেনা সদস্য, কখনো খ্রিস্টান ধর্মযাজক, কখনো ব্লগার, কখনো আবার ইমাম বা খাদেম, কখনো খাদেম, কখনো পীর, কখনো শিয়াদের একটা সম্প্রদায়ের উপরে, এই ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখেন? এবং এর সঙ্গে এই যে একটা হচ্ছে যে এই মানবতা বিরোধী অপরাধ বা বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী, আল হাসান মোহাম্মদ মুজাহিদের এই মামলা চলাকালীন বা চিঠি যেহেতু চূড়ান্ত পর্যায়ে, এটিকে সামনে রেখে কেউ বলছেন এটি বিএনপি জামাতের একটা সম্মিলিত প্রয়াসের বাইরে তাদের নির্বাচন কেন্দ্রিক যে দাবি সেটি সেই অস্থিরতা তৈরি করবার জন্য, কারো কারো ধারণা যেটি আন্তর্জাতিক কোন শক্তির বা চক্রের একটা ষড়যন্ত্র বাংলাদেশকে অস্থির করে তোলবার জন্য, বা এখানে আইএস আল কায়েদার কথা বলা হচ্ছে। দেখেন, এটা
আমরা যদি একটু আগের কথা ফিরে যাই যে এই বাংলাদেশে কিন্তু জঙ্গি গোষ্ঠীর সৃষ্টি হয়েছে 1971 সালে শিবির, আবার যে আপনার আলবদর আল শামস, তখন থেকে কিন্তু টেরোরিস্ট গ্রুপটা তৈরি হয়েছে, এটাকে আমরা অনেকে ভুলে যাই। এরপরে দেখেন 1971 সালে তো বন্ধ ছিল, বন্ধ থাকলে কি যুদ্ধকালীন সময় বন্ধ থাকলেও তারা কাজ বন্ধ থাকে, পার্টিরে বন্ধ থাকতে পারে, কাজ বন্ধ থাকে না। 71 সালে তো তারা অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ মানে তারা মানুষ খুন করেছে, সবাইকে খুন করেছে তারা। সুতরাং যে চাচ্ছিলাম যে এই যে আওয়ামী লীগ সরকার বারবার যখন ক্ষমতায় আসে তো শক্ত হস্তে এটা দমন করে জঙ্গিদেরকে, আর 1971 সালে যখন আসে তখন তাদের পৃষ্ঠপোষকতা পায়, তারা উপরে উঠে এবং দংশনীলা দেশে যথেষ্ট দংশনীলা করেছে। সুতরাং এই যে এরা কখনো এরা নিশ্চিন্ন হয়নি, এই গোষ্ঠীগুনা বিভিন্ন নামে বিভিন্ন সময় এখন ছোট আকারে তারা আছে, কারণ তারা রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা পাচ্ছে না যেটা আগে তারা পেত, কিন্তু তাদের যে অস্তিত্ব আছে দেশে তারা সময় সময় এটা প্রমাণ করতে চায় যে আমরা শেষ হয়ে যাই, আমরা এখনো আছি। এটা হলো এক নম্বর, কারণ এটা একটা আইডিওলজিক্যাল ব্যাপার ওদের জন্য, আমি বিশ্বাস করি না, কিন্তু তারা বিশ্বাস করে সার্টেন থিংয়ে। সুতরাং এদেরকে আপনার এরা এটা বেঁচে থাকবে, যখন বর্ষাকালে পানি বৃষ্টি হয় তখন দেখেন আগাছা উঠা শুরু করে, অন্য সময় ধরনের এটা দেখা যায় না, সুতরাং তাদের এটা আছে, থাকবে ওরা। এখন এদেরকে আমরা এই সরকার কন্ট্রোল করে রেখেছে, জনগণ এদেরকে কন্ট্রোল করে রেখেছে। এবং দেখা আপনি একটা ইনসিডেন্ট দেখেন, দুটি ইনসিডেন্ট দেখেন যে আজকে আমরা বলি জনগণকে একসাথে করতে হবে এটা দমন করার জন্য, আমি তো দেখি জনগণ তো অলরেডি জাগ্রত। এই যে আমরা দেখি তৃতীয়লিঙ্গ বলি হিজড়া, ওরা দুজন তো একজন ব্লগার হত্যাকারীকে ধরিয়ে দিল, তাই না? তারপর আপনি দেখেন রাজন হত্যা যেটা হলো রাজশাহী সিলেটে, সেখানে 13 জন আসামির মধ্যে 11 জনকে পাবলিক ধরে দিয়েছে, আরেকজন পুলিশের নাক ডগার উপর দিয়ে, ইমিগ্রেন্ট ডগার ডগার দিয়ে তার সৌদিতে চলে গেছে, কিন্তু সাথে সাথে তারা ওই আমাদের জনগণ যারা সৌদিতে কাজ করে তারাই তাকে ধরিয়ে দিল, তাই না? তারপরে দেখেন আমরা কচুক্ষেত্রে যে আপনার মিলিটারি পুলিশের হামলা হলো, সেখানে কারা ধরেছে, একজন এক্স আর্মি পার্সোনেল এবং জনগণ যারা ছিল ওখানে ওরা তাড়া করে লোকটাকে তারা ধরেছে। তো জনগণ তো আপনার সাথে আছে, জনগণ তো এটা পছন্দ করে না, এটা আমাদের বুঝতে হবে। এই দেশের লোক কে অস্বীকৃত হইতে পারে, কিন্তু এনলাইটেন্ড ওদের ভিতরে আছে, ঘরে ঘরে টেলিভিশন আছে, চা দোকানে টেলিভিশন আছে, গল্প বা গুজব। সুতরাং এই দেশের মানুষ সজাগ, আমরা রাজনীতিবিদেরাই যারা রাজনীতি করেন তারা শুধু তাদের তারা সজাগ, সুযোগ মতো করেন, তাদের প্রয়োজনে তারা কাজ করেন। এই কিন্তু এই যে আপনি যে বললেন লিঙ্ক আপটা, এই লিঙ্ক আপটা দেখেন এটা একটা অস্থির সময় চেষ্টা করা ওরা চেষ্টা করছে, কারণ এই দুটো কেস তো সামনে আছে, প্লাস তাদের অস্তিত্ব জাহির করা, এটা একটা আছে। আরেকটা হতে পারে যে আজকে মিডল ইস্টের যে ঘটনা করে ঘটছে, একটা পর একটা মুসলিম রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে আজকে যে যে একটা ধ্বংসলীলা চলছে, এই ধ্বংসলীলার এফেক্ট কিন্তু প্রতিটি মুসলিম দেশে আছে, পড়ছে। কারণ আমাদের 1 কোটি লোক তো বিদেশেই আছে, তারা দেখছে না কী হচ্ছে ওখানে, আমরা দেখতে মিডিয়াতে কী হচ্ছে না হচ্ছে, তার একটা এফেক্ট আছে এখানে। সুতরাং তারও একটা প্রটেস্ট কেউ কেউ করছে, কোনো দেশ করছে, যেমন প্যারিসে যে ঘটনা ঘটেছে এখন দেখে তারা কেন করেছে, তারা তো বলছে ইসলামিস্টের বিবৃতিতে বলছে আমাদের উপর যে ধ্বংসলীলা চলছে আমরা তার প্রতিবাদ হিসাবে রিটেলিয়েশন করার জন্য আমরা এই কাজটা আমরা করেছি এবং আমরা আরও করব। সো এই যে লিঙ্ক আপ যদি আপনি করতে চান, আমি রাজনৈতিকভাবে কিছুই বলতে চাই না, তাদের এটা হলো যে তাদের নিজের অস্তিত্ব তারা রক্ষা করার চেষ্টা করবে সময় সময়, তারপরে তারা এটা টেস্ট করতেছে যে আমরা এরপর বড় আকারে যাবো কি না, আমাদের সক্ষমতা কতটুকু আছে এটাও তারা টেস্ট করছে। কেননা আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আমাদের পুলিশ বাহিনীর লোক নিজেকে আত্মরক্ষা করতে পারেনি, বরং তারা রাইফেল নিয়ে শালবনে আশ্রয় নিয়েছে। তো এগুলো হলো টেস্ট কেস হিসাবে ধরা যেতে পারে। এবং আরও একটা ব্যাপার আছে, আজকে যে বিশ্বে যে কয়েকটা আমাদের IS বা অন্যান্য যারা আছে এদের সাথে এরা চেষ্টা করছে লিঙ্ক আপ করা যায়, লিঙ্ক আপ করতে পারি কিনা, আমরা তো আমরা কাজ করে দেখাচ্ছি যে আমরা সক্ষম, আমরা একদম ধরা পড়ি নেই। তো আমাদের এটা হোমগ্রোন, এটা হোমগ্রোন পিওরলি। আমি একটি বিষয়ে ওনার সাথে অমত করব, যদি উনি ফরেন সার্ভিসের লোক, ইন্ডিয়া ছিল বিজেতা, পাকিস্তান ছিল পরাজিত, ফলে সুবিমল দত্তের মতো একজন প্রখ্যাত কূটনীতিবিদ, তিনি ডিন ছিলেন, অ্যাম্বাসেডারদের ডিন ছিলেন, বাংলাদেশে ভারতের পাকিস্তানের প্রধান আসছেন, তাতে এটা তো কোনো সংসারের কোনো ব্যাপার না, ঘরের কোনো ব্যাপার না, প্রোটোকলের কারণে না, প্রোটোকলের কারণে তিনি না দেখা করার কারণ নাই, কারণ তিনি তো জিতা মানুষ,
জেতা মানুষ যখন সামনে যায় হারা মানুষ তখন তো লজ্জা পায়। এবং এইটা এইভাবে আমাদেরকে, যেমন বঙ্গবন্ধু গেছেন, অনেকে বলেন যে বঙ্গবন্ধু যখন ওয়াইসিতে গেছেন ইন্দিরা গান্ধীকে জানান, ইন্দিরা গান্ধীকে জানিয়ে গেছেন, ইন্দিরা গান্ধীকে জানিয়েছেন উনি, উনি যখন যান তখন বলছেন যে আপনারা যান আপনি, কারণ এটা তো দেশে দেশে একটা নিয়ম থাকতে হবে। ফলে সুবিমল দত্ত এত ঠুনকো ব্যাপারের জন্য ছিলেন না। এবং আমি ওনাকে আমি আবারও বলবো যে উনি আসার পরপর 74 সালেই যদি হয়, আমার মনে নেই 74 সালেই, এবং এটাকে কেউ যদি দেখে এটা পরপর একেবারে পরপর, এবং সেই সময়ে একটা জিনিস ঘটেছিল যে পাকিস্তানি জাহাজ এসেছিল, পাকিস্তানি জাহাজ এসেছিল চট্টগ্রাম বন্দরে, মানুষের জাহাজে চুমু খেয়েছিল, এই সমস্তগুলো আমাদের রেকর্ড আছে। ফলে এই দেশের এই সমস্ত ঘটনাগুলোকে, ঘটনা প্রবাহগুলোকে ক্যাপিটাল করে যারা বাংলাদেশের বিরুদ্ধের মানুষ, সালাউদ্দিন কাদের চৌধুরীরা, প্রভৃতিরা, জামাতরা, শিবিররা, তারা মনে করছে যে এই জিনিসটাকে যদি প্রলং করা যায় এবং কোনো রকমভাবে সরকারকে যদি আনস্টেবল করা যায় নানানভাবে, কারণ এখানে কোনো দেশপ্রেম নাই, এখানে দেশকে ভালোবাসা, দেশের মানুষের কি হবে, শস্য ক্ষেত্রে শস্য জন্মাবে কিনা ও দুর্ভিক্ষ হবে কিনা তার জন্য, সেই সমস্ত আমাদের কোনো বিষয় না। আমাদের বিষয় হচ্ছে কোনোভাবে শেখ হাসিনাকে যদি আনস্টেবল করা যায়, এমনকি আমি বলতে চাই খোলাখুলি যে আওয়ামী লীগ সরকারকে না, কোনো মতে শেখ হাসিনাকে যদি নাড়া দেওয়া যায় তাহলে পরে এরা এই বিচারের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। সেই জন্য তাদের যত রকমের ষড়যন্ত্র, যত রকমের কিছু তারা করছেন, কথা হলো যে বাংলাদেশের মানুষ এসব বোঝে, এবং কখনোই শেখ হাসিনা বিচার ব্যবস্থাকে প্রভাবান্বিত করেননি, তা করলে তার পিতার বিচার হতে, তিনি জাতির পিতা যেমন তেমনি তার চেয়ে বড় কথা হচ্ছে তার পিতা, তার সেই বিচার হতে তার দীর্ঘ সময় লাগতো। এবং উনি একটি কথা বলেছেন যে ট্রাইব্যুনালের রিভিউ হয় না বা ট্রাইব্যুনালের অনেকগুলো সুবিধা থাকে না, কিন্তু এখানে সাধারণ বিচারের মতো যেন কোনো রকমের প্রশ্ন না উঠে, সেই প্রশ্নগুলোকে মিট করার জন্য, প্রশ্নগুলোকে না উঠতে পারে সেজন্য তিনি ট্রাইব্যুনালের রিভিউ করার, ট্রাইব্যুনালের অ্যাপিল করার সুযোগ দিয়েছেন, এবং রাষ্ট্রপতির সুযোগ তো তিনি পাবেন, সংবিধানেরও একটা ধারা আছে যে এই দেশের প্রত্যেকটা মানুষ আইনের চোখে সমান, সেই ধারা অনুসারে এটা পেয়ে যাচ্ছেন। সেই জন্য এদের এই এই এদের প্রক্রিয়া থেকে আমার দুঃখটা হলো অন্য জায়গায়, দুঃখটা হলো এই যে একটি দেশের যখন সরকার চলে তখন তার একটা বিরোধী দল লাগে। আমাদের দেশের বিরোধী দল বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, যে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে, কিন্তু বিএনপি গণতান্ত্রিক বিরোধী দল, সংসদীয় গণতন্ত্রের যে বিরোধী দলের যে চরিত্র হওয়া দরকার সেই চরিত্র থেকে তারা দূরে সরে গেলেন, এবং তারা সন্ত্রাসকে বেছে নিলেন জামাতের সঙ্গে মিলিয়ে গিয়ে, এবং আজকে যা কিছু হচ্ছে আপনি দেখছেন সেখানে জামাত হচ্ছেন তাদের মেন প্লেয়ার, কিন্তু জামাতের সঙ্গে মিলিয়ে তাদের বিষয়টা হচ্ছে যেন তেন প্রকারে এই দেশকে আনস্টেবল করতে হবে, এই দেশের ক্ষমতা আমাদেরকে নিতে হবে। এবং তারা যদি সত্যিকার অর্থের গণতান্ত্রিক চর্চা করতেন এবং ভোটের কথা বলতেন, বলছেন যেমন, তাহলে পরে তারা আওয়ামী লীগের পাশাপাশি একটা প্রোগ্রাম দিতেন যে আমরা এই দেশের এই কাজ করতে চাই, পদ্মা সেতু এইভাবে হবে, ব্যাংকের টাকা লুট হয়েছে এই টাকাটা আমরা এইভাবে রিকভারি করব, আমরা মানুষের জীবন মানের এই ব্যবস্থা করব, শিক্ষা ব্যবস্থার এই যে অবস্থা হচ্ছে এটাকে আমরা উন্নত করব, তা কিন্তু তারা বলছে না, তারা কিন্তু ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রটাই হচ্ছে সবচেয়ে বেদনার, এবং এই ষড়যন্ত্রের জন্য আমাদের যে শেখ হাসিনা বলছেন যে আমাদের উন্নয়ন দরকার, উন্নয়ন দরকার মানে এটাকে তিনি ঠেকাচ্ছেন, এই এটাকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র করতে ওনার সময় চলে যাচ্ছে। তারপরে যদি উনি উন্নয়ন না করেন, উন্নয়নের কথা না বলেন, এই যে নিম্ন মধ্যবিত্ত আপনার আমাদের যে আমরা আয়ের দেশ হলাম এবং মধ্যবিত্ত আয়ের মধ্যম আয়ের দেশে আমরা চলে যাব, এবং এই যে আমাদের রেমিটেন্সের যে কথাটা হচ্ছে, আমাদের যেগুলো কথা হচ্ছে সেগুলো করার জন্য আমাদের এগুলো দরকার। এখন ওনারা এই দেশে না বসে, আমরা আমি বিএনপিকে মিন করছি কিন্তু, কারণ যারাই আমি চাচ্ছি যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা রাখতে হলে আওয়ামী লীগ যদি সরকারে থাকে তাহলে বিএনপিকে বিরোধী দলে থাকতে হবে, তাহলে গণতন্ত্র সুদৃঢ় হতে পারে, হবে তা আমি বলছি না, সুদৃঢ় হতে পারে। সেই জন্য বিএনপি কিন্তু সংসদীয় রীতিতে, গণতান্ত্রিক রীতিতে বিএনপি কোনো কাজ করছে না,
ওখানে বসে যা করছেন, ওখানে বসে মনমোহন সিংয়ের সঙ্গে, এই দেশে আপনি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারলেন না, আপনি লন্ডনে বসে মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করবেন, তার জন্য আপনি লবিস্ট নিয়োগ করেছেন, এটা তো দেশের মান বাড়লো না। বেগম জিয়া যদি দেখা করতেন, এই কথাটা যদি ভারত আজকে না বলতে পারতো, ভারতের প্রধানমন্ত্রী এসে বলে গেলেন যে আপনি যে আমাকে ভালোবাসেন, ইন্ডিয়াকে যে আপনি পছন্দ করেন, প্রতিবেশী মনে করেন, তাহলে আমাদের দেশের রাষ্ট্রপতির সঙ্গে আপনি কেন দেখা করেননি? এই লজ্জাটা শুধু বেগম জিয়ার না, এই লজ্জাটা আপনার আমার আমাদের সকলের, ভারত এই এই দেশের। কারণ আমাদের লোক ভারতে যখন আপনি যান, তখন ভারতের লোক বলে যে বাংলাদেশের লোক খুব অতিথিপরায়ণ, বাংলাদেশের লোক মানুষকে খুব ভালোবাসে। কিন্তু বেগম জিয়ার এই কর্মের জন্য আমাদের সেই দীর্ঘদিনের যে ঐতিহ্য সুনাম সব নষ্ট হয়ে গেছে। সেজন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আইনের শাসনের দিকে আমাদেরকে জোর রাখতে হবে এবং দেশবাসীকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আইনের শাসন আইনের আইনই দেবে এবং আমাদের আইনের শাসনের নানান রকম, আপনি দেখুন প্রধান বিচারপতিকে নিয়ে ওনারা কথা বলেছেন, প্রধান বিচারপতিকে ওনারা ইয়ে করার চেষ্টা করেছেন, সমালোচিত করা বা তাকে তার বিচার ব্যবস্থা, একবার তো সালাউদ্দিন কাদের চৌধুরীর তো বিচার নিয়ে তো স্কাইপি টাইপি তো গেল, তারপরে প্রধান বিচারপতিকে যে নিরপেক্ষ। আমরা কোনো ইনস্টিটিউশনকে ভালো রাখতে চাচ্ছি না, আমরা কোনো ইনস্টিটিউশনকে পৃথিবীর মানে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি না, আমরা সব জায়গায় আমরা সমালোচনা করে সব জায়গায় আমরা একটা বিতর্কের সৃষ্টি করছি, এই বিতর্কটা দেশ এবং জাতির জন্য কখনোই ভালো হতে পারে না। প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে গড়ে উঠছে না এবং তার জন্য উনি বলছেন যে সমালোচনার কারণে গড়ে উঠছে না, আপনার কাছে কি মনে হয় শুধুমাত্র সমালোচনার কারণে না? এটা তো দেখেন, সিস্টেমেটিক্যালি আমরা ক্ষমতাকে আমরা কেন্দ্রীভূত করতে চেষ্টা করছি, যেই যখন ক্ষমতায় আসে, ক্ষমতা বিকেন্দ্রিত না হলে তাহলে আপনার ডেমোক্রেসি কোথা থেকে আসবে? আমাদের সময় আমরা দেখেছি, আমরা ছোট ছিলাম, আমরা দেখেছি আমাদের ইউনিয়ন কাউন্সিল, আমাদের যে গ্রামে গঞ্জে যারা ডেডিকেটেড ওয়ার্কার ছিলেন তারা আপনার ওইখান থেকে নেতৃত্বে বেরিয়ে আসছে উপরের দিকে থেকে। সুতরাং সে যে পঞ্চায়েত সিস্টেম ছিল, ইউনিয়ন কাউন্সিল সিস্টেম ছিল, এগুলো কোনো পলিটিক্যাল ছিল না, তো এই ধরনের সিস্টেমগুলো পলিটিক্যাল পার্টি ছিল, ডেডিকেটেড ওয়ার্কার ছিল, ডেডিকেটেড নেতা ছিলেন, তো এখানে পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ ছিল। এটা তো আমরা নিজের চোখে দেখেছি যে যখন আমাদের প্রথম পার্লামেন্টে অধিবেশনে বঙ্গবন্ধু তো পার্লামেন্টের নেতা প্রধানমন্ত্রী 12-13 জন মিলে একটা ছোট্ট একটা অপোজিশন ছিল, তার নেতৃত্বে ছিলেন আতর রহমান খান সাহেব, এখন উনি একশো আওয়ামী লীগে ছিলেন, চিফ মিনিস্টারও হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি আওয়ামী লীগতে চলে গেলেন। কিন্তু পার্লামেন্টে এটা তখন আজকে যে প্রধানমন্ত্রী কার্যালয় সেটা ছিল, আমাদের পার্লামেন্ট ছিল, অ্যাসেম্বলি ছিল, তো আতর রহমান সাহেব যে বক্তৃতা উঠলেন তখন যেহেতু সংখ্যাগরিষ্ঠ ছিল আপনার আওয়ামী লীগ এবং সংখ্যাগরিষ্ঠ নয় মানে সব, তখন ওনাকে কথা বলতে চেষ্টা করত, বাধা দিচ্ছিল বারবার। বঙ্গবন্ধু তো ওনার অফিসের রুমে ছিলেন, পার্লামেন্টে ছিলেন না, তো ওখানে সিস্টেম আছে, ওই শুনতে পান। তখন দেখতে পেলেন যে আতর রহমান সাহেবকে এরা কথা বলতে দিচ্ছে না, তখন উঠে গেলেন উনি, পার্লামেন্টে গেলেন, ভিতরে গেলেন, অ্যাসেম্বলির ভিতরে গিয়ে উনি বললেন যে উনি উত্তর সম্মানী ব্যক্তি, এদের চিফ মিনিস্টার ছিলেন এক সময়, উনি একশো আওয়ামী লীগের নেতা ছিলেন, উনি এখন অপোজিশনে আছেন এবং অপোজিশনের কথা আমাদের শুনতে হবে। সবাই চুপ হয়ে গেল, বুঝছেন? তারপর লার্মা ছিল একজন এমপি, ছিল মানবেন্দ্র লার্মা, উনি মারা গেছেন, কিন্তু উনি বাংলা ঠিক মতো বলতে পারতেন না, এবং ওনার যখন যেটা হয় মানুষ যখন নিজের প্রকাশ না করতে পারে তখন তো রাগটা বেশি হয়। উনি এক সময় বাংলা বলার চেষ্টা করতেন কিন্তু পারতেন না, তো মুখ লাল হয়ে যেত ওনাকে, আর ওরা খুব তিস করতো, তো উনি বলতেন নো, ও যখন কথা বলবে তার অঞ্চলের কথা সে বলছে, তোমাদের সবাই শুনতে ধৈর্য সহকারে, কাউকে বাধা দিবে না, বুঝছেন? এই যে পার্লামেন্টের সিস্টেম বাংলাদেশে গ্রো করা চলছিল প্রথম অধিবেশন যেরকম নিজের চোখে আমরা দেখেছি, তো আস্তে আস্তে দেখেন যে আজকে কোন পর্যায়ে এসে গেছে, আমরা কোন ইনস্টিটিউশনটা ব্যাখ্যা রাখছি। আমরা আজকে দেখেন আজকে যে ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলেন, আমি শুধু একটাই পয়েন্ট আমার এখানে আছে বলার মতো, যে আজকে আমরা আজকে যদি প্যারিসের মতো একটা ধ্বংসযজ্ঞ এখানে হয়, আমাদের ক্যাপাসিটি কতটুকু আছে টু কন্ট্রোল ইট? কারণ আমরা 3 মাস যখন এখানে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে,
তখন আমরা কতটুকু এটা সামাল দিতে পেরেছি আমাদের। এখানে তো একটা প্রশ্ন থাকবে যে প্যারিসে ধরেন এত বড় ঘটনা ঘটা সামাল সবাই মিলে দিচ্ছে, বাংলাদেশে দুজন বিদেশি হত্যায় তো অন্যরা উদ্বেগ উৎকণ্ঠায় মানে বাংলাদেশকে 10 নম্বর বিপদ সংকেত ওরা উঠিয়ে দিয়েছে, এটা কেন মনে হয়? এটা মনে হয় এই জন্য যে বাংলাদেশ যে এখানে যে পলিটিক্যাল ডিভাইড, যেটা আমাদের শার্প পলিটিক্যাল ডিভাইড, এবং সেই গত ইলেকশন উত্তর নেকেট ভাবে এটা দেখা গেছে বিদেশি শক্তি কোনো কোনো শক্তি এটা মানে ইলেকশনের সময় তাদের নিজের চরিত্রটা মানে ভালোভাবে বিদেশের বাসীর কাছে তুলে ধরেছেন। তারা এই সরকার চান না, অন্য সরকার ক্ষমতায় আসুক, তারা এটা অত্যন্ত ন্যাক্কাজনকভাবে তারা এই ধরনের কাজ এই দেশে করেছে। সুতরাং তাদের যে এজেন্ডা হলো এখানে যে সরকার যেটা আছে এই সরকার তাদের অনেকের চোখে এখনো এটা মানে ইয়ে না, মানে ওরা কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু তার মনে প্রাণে এটাকে তারা গ্রহণ করতে তারা পারেনি, এ তো একটা আছেই। আর এটা তো একটা আছে, তদুপরি আছে যে আমরা ফরেন পলিসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ডাইভার্সিফিকেশন আমরা নিয়ে আসছি এই সময়টায়। আমরা চায়নার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, চায়না সম্বন্ধে চায়নাকে কেউ কেউ আবার চেষ্টা করছে একটু কন্টেন করার জন্য, সেখানে কিন্তু আমরা নিজস্ব গতিতে আমরা চলছি। আমরা সাব রিজিওনাল এটা আমরা করেছি, তারপরে আপনার এদিকে রাশিয়ার সাথে আমাদের যে পুরনো সম্পর্ক ছিল, কারণ যে শক্তি আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের সাথে ছিল সোভিয়েত ইউনিয়ন তখনকার সময়, সে এখন রাশিয়ান ফেডারেশনের সাথে আমাদের সম্পর্ক আমরা উন্নয়ন করছি, যেটা অনেকের চোখকে এটা ভালো দেখাচ্ছে না। সুতরাং এই যে আমাদের যে ফরেন পলিসি ডাইভার্সিফিকেশন এবং আমরা যে নিজের পথে আমরা চলছি, যেটা আমার দেশের জন্য মঙ্গল হচ্ছে, এই সরকার তাই করছে। এখন এখানে হ্যাঁ অনেকের প্রশ্ন নানা ধরনের প্রশ্ন উঠতে পারে, কিন্তু মোটা দাগে বলতে গেলে এটা বলতে হবে আমরা চেষ্টা করছি যে বৃহৎ শক্তির নেইবারিং সবার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য। আমরা চায়নার সাথে সম্পর্ক ভালো রেখেছি, আমরা রাশিয়ান ফেডারেশনের সাথে সম্পর্ক ভালো রেখেছি, আমরা পশ্চিমা শক্তির সাথেও আমরা সম্পর্ক ভালো করার চেষ্টা করছি। সুতরাং এই যে আমাদের যে একটা ছোট কান্ট্রি, আমরা এই অবস্থার ভিতরে আমরা স্বতন্ত্র গতিতে চলতে চাচ্ছি, এটা কিন্তু কারো কারো মনপুত নয়, সেটাও একটা ব্যাপার দেখতে হবে। আর প্যারিস যেটা হয়েছে, আমি একটা কথা বলি, প্যারিস ওয়েস্টার্ন পার্ট ওয়েস্টার্ন কান্ট্রি, তারা তাদের মিত্র, যে প্রথম বিশুদ্ধ বলেন দ্বিতীয় বিশুদ্ধ বলেন তারা মিত্র। সুতরাং এখানে এক অন্য আঘাত থাকলে তারা সেখানে এটাকে সামনে আসে। তবে আরেকটা কিন্তু দক্ষণীয় যে দেখে সারা ইউরোপে কিন্তু হন্ট করছে তারা, এটা আমাদের এখানে সম্ভব না, আমাদের নিজের ঘরে তো আপনার ঠিক নেই, তাই না? দুপুরে আপনার যেটা হয়েছে যে তাদের দেশে তো জজমিয়া নাই, আমাদের একটা ইনসিডেন্ট ঘটলে আমরা একটা জজমিয়া তৈরি করতে পারি, আমরা নানাভাবে ম্যানিপুলেট করি। এটা সুইসাইড বোম্বার, তারা যে জানে তারা এখানে প্যারিসে যাচ্ছে তারা ফিরে আসতে পারবে না, এই পুলিশে ধরা পড়বেই, খুন তারা ঠিকই করবে কিন্তু ধরা পড়বে, তারা সে প্রিপারেশন নিয়ে তারা গেছে। আর আমার দেশে কী হতো, আমার দেশে খুন করে লোক চলে যাচ্ছে, পুলিশ মেরে চলে যাচ্ছে, কিন্তু কেউ আমি তো আশা করেছিলাম যে আমাদের দেশও প্যারিসের পতাকা উড়বে, কিন্তু পৃথিবীর দেশে দেশে প্যারিসের পতাকা উড়িয়ে তার একাত্মতা বোধ করেছে, এটা কিন্তু একটা ভীষণ সম্মানের ব্যাপার। আজকে প্যারিসে যেসব মুসলমানরা আছেন বাংলাদেশ সহ, তারা কিন্তু তাদের নামের কারণে তারা সবাই ভীতির মধ্যে পড়ে গেছেন, কাজ করছে আইএসআই, নাম হচ্ছে অন্য মুসলমানদের যে একটা প্রবলেম হচ্ছে। কিন্তু এই জিনিসটাকে সমবেতভাবে এটাকে প্রতিরোধ করবার জন্য আমাদের কোনো চেষ্টা, আমাদের কেউ এগিয়ে আসছে না। তো তারপরেও আমাদের এই বাংলাদেশ থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে, এবং আমাদের যে অসাম্প্রদায়িক চৈতন্যের যে বাংলাদেশ আমরা সবসময়ের জন্য বলছি, এবং অন্যান্য দেশে যেভাবে আপনার, আমি সেদিন ঠাট্টা করি বলছিলাম এই কথার প্রতি অফ দি রেকর্ডের বলাই দরকার, যে ভারতের নির্বাচন দেখে আমাকে এটা মন্তব্য করতে বলেছিল, তো আমি বললাম গরু ঘাস খেয়ে ফেলেছে, কারণ ওরা তো সব ওই যে শাকসবজি খায় আর মুসলমানরা গরু খায়, তো বিহারের গরু এতই শক্তিশালী হলো যে সব ঘাস খেয়ে ফেলে ওখানে সেকুলার ডক্ট্রিন, সেকুলার ভোটের দিকে চলে গেল। এবং দেখেন
যে ভারতবর্ষে এখন পর্যন্ত এই একটি কারণের জন্য কলকাতায় গোমাংস, হিন্দুরা গোমাংস মুখে দিয়ে প্রতিবাদ করেছে, গোমাংস খাওয়ার জন্য না, কারণ কার মেনুতে কি হবে, আপনার বাড়িতে কি রান্না হবে, আপনার কি খাবেন সেটা আপনার ব্যাপার, তাই নিয়ে যদি একটা রাষ্ট্রীয় এই সময় নষ্ট করে ভারতের মতো একটা দেশে, তাহলে তাদের এখানে একটা সমস্যা তো আছেই। আমাদের দেশে এই রকম যদি দুর্যোগ আসে, আল্লাহ না করুক, তাহলে পরে আমাদের দেশে আমরা তাকিয়ে দেখব, আমাদের যে বড় অপোজিশন সংসদে না হলেও বাইরের যে অপোজিশন বিএনপি, সেই অপোজিশন কিন্তু এই যে প্যারিসের যে কথা হলো, শেখ হাসিনার যে প্রোগ্রাম বাতিল করলেন প্রেসিডেন্ট শেখ হাসিনা, যে প্যারিসের ব্যাপারে তাদের সহানুভূতির কথা বললেন, আপনি দেখবেন যে বিএনপির তরফ থেকে ঠিক ওইভাবে তারা বলছে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য কিসের জন্য? আপনারা পিছিয়ে গেছেন, এখন ঐক্য করে আমাদের সাথে এসে একটা কিছু করতে চাচ্ছেন, তো ওটা হবে না। আপনারা আপনাদের মতো করি বলুন, আপনারা আপনাদের মতো করি বলুন, সেটা হচ্ছে না। তাতেই করে আমি বলি যে যুদ্ধ অপরাধীদের বিচার হওয়া উচিত এবং অতি শীঘ্রই সমাপ্ত হওয়া উচিত, কারণ জাতির মধ্যে যে বিভাজনটা সৃষ্টি করছে তথাকথিত লোকেরা যুদ্ধ অপরাধীদের বিচারের নামে, এই এটার অবসান ঘটলে জাতির মধ্যে যারা সাধারণ মানুষ, যারা সাধারণভাবে বোঝে, তাদের মধ্যে এই ভীতিটা, তাদের মধ্যে এই সংশয়টা দূর হবে বলে আমার মনে হয়। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল অ্যাম্বাসাডার মোহাম্মদ শফিউল্লাহ এবং প্রফেসর আব্দুল মান্নান। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, এই বিষয়ে কোনো ভিন্ন মত নেই যে মানবতা বিরোধী অপরাধের যে বিচারিক প্রক্রিয়া চলছে সেই বিচারিক প্রক্রিয়া নিয়ে কারো মধ্যে কোনো ধরনের সংশয় সন্দেহের উদ্রেক হোক, এটি আমরা কেউই চাই না এবং আমার অতিথিরাও চান না, এবং তারা চান যে এই বিচার কার্য দ্রুততার সঙ্গে এবং আইনি আইনের শাসন, আইনি প্রক্রিয়া যেভাবে চলা উচিত সেই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হোক, এবং এই বিচারের অন্যান্য যারা বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছেন, অন্যান্য অভিযুক্ত, তাদের মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তি হোক এবং যথাযথভাবে হোক, কোনো ব্যত্যয় যেন তাতে না থাকে, এটি ওনাদের প্রত্যাশা। বিশেষ করে দুটো মামলা নিয়ে এখানে কথা হয়েছে, শেষ পর্যায়ে যে দুটো, আর ঘুরে ফিরে অনেক প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে, এবং অনেক প্রসঙ্গের মধ্যে শেষ কথা যেটি, সেটি হচ্ছে এটি জাতীয় ঐক্যমত্য দরকার, জাতিকে এই দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে, এবং কাজটা কিন্তু প্রধানত রাজনৈতিক নেতৃত্বের। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।